সবাই জি নমস্কার আশা করি সবাই ভালো আছেন দিবা সবাই জানি ভালো আছি এসে আসলাম সকালবেলায় এসে সকাল 8টার মতো বাজে আমি একটু শিখছি তাকে দেখে আমি সকাল করে কাজটা হারি নেই মানে তার কিছু কাজ আছে আমি সেরে নেই চলে আমার সাথে কালকে আমি রান্না করছি স্যারের স্ত্রী সাইডি খালেনি ওই যে নিচে পড়ছে নিচে থেকে সুন্দর হই এই যে একটা কি গুণ আছে বাসে সেই দিলে সামনে দিয়ে আবার তুই কেবল আসতাম বাড়িতে নিয়ে রৌদ্র দিয়ে তবে ঘরে রেখে দিব বৃষ্টি আইব মনে হয় আকাশ বেশি ভালো না ওরে
সকাল বেলার কাজ কাম যায় তা মোটামুটি শেষ হলো মানে ই করুম আবার খিদে লেগে যাবো খাওয়া দাওয়া করুম মোর ইমেলাই দেবেন সে আমাকে নিয়ে গাড়ি নিয়ে আসবো জিলা ফানি হাজার খেলনা নিয়ে আসবো লিখন লিখন নিয়ে গেন মানা যাবি না আয় যাইবেন চি সরষে খেতে গুগল দিয়ে লিখুন আজকে আমাকে দুইজন দি শাক তুলে দিব নে আট শাকে না আসে না নেই আসে গরুর কেটে নিয়ে খাইবেন সে এই যে খেতে লিখুন বাজিলে খালি গাছ হয়েছে তিনি তুলাদর খালি শাক নিচে কেড়ে কেড়ে জানি হ্যাঁ নষ্ট করবি নে সুন্দর করে তুলবি লিখন কলই শাক দেখে হয়ে পড়বো হনি কলই খেতে শুরু করো তুলে হালাও ও গইয়ে গনে কয়েকটা লিখো না তুল ওই যে দেখ পোলাহানি মনে হয় কেটে নিছে ওই বাড়ির নে যারা বুনছে তুল তে কি করবো বাতামি করবি খালি নে লিখন আমাকে সাথে খালি ঘুরতে আইসি শাক তুলবো না ভাবি কি করে আমাকে শাক তোলা শেষ অন্য ব্যক্তি যাম গা লিখন ওই যে নিচে আজকে রান্না করে আমি এসে পড়ছি রান্না করতে বেগুন তুলা অথবা কাঠা ভাজি হয়ে গেছে আপনি কিছু দেখাইতে পারলাম না সব কিছু আমার আর কি অর্ধেক হয়ে গেছে আপনি দেখাইতে পারলাম না এই আর কি সেই কারণে আর কি আমি একটু দুঃখিত কৃষ্ণ বাড়িতে ছিল না আমি একা একা ভিডিও করতে পারিনি এখন চুলাই দিছি রান্না করবো আনছি আমি সিম সিম এটি আমি রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি করবো ঠিক হয়েছে আর লাগবো না তরকারি হয়ে গেছে নামাবো নামাই হয়ে গেছে গা এ দুপুরে রান্না বান্না হয়ে গেছে গা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার ভিডিও দেখালাম না আপনি বিকেলে কিছু কাজ আছে চলা টোলা আমি বেড়ে দিয়েছিলাম কি বানাইছি এগুলো একটু ভয় টরে নিয়ে নিই খর খর আমার ইয়ে খাই মাজার যাই খাই আমি ও খর খাই না এই আলু খাইতে গেছে এর কাছে বইয়ের কাছে কোন খাতে এই দিব
দুপুরে রান্না আগে বানিয়েছিলাম এখন আর কি যদি আকাশ বেশি ভালো লাগে না যদি হঠাৎ করে আহি ভিজে যাবো গা সব ঘরে নিয়ে তুই আমি ছোটরে নিয়ে নই ঘরে মাথায় রেখে দিম মাথায় রাখি কি হয়েছে তুই নে কে এসে তো ভাত খালি নে দরিয়ে গেল গা বৃষ্টি দিনে নিয়ে রেখে দেই বৃষ্টি হলে এখন তার ই করা পারম না এসে আলু মাটির দলে গনি খেয়াল হয়েছে সেরাই এটাই শুকিয়ে ফালিয়ে এনে শুকাইলে আবার ভালো হইব এখানে একটা ভালো আছে আজকে আর যে কাজ কাম আছে আর সব মোটামুটি আর কি সারা কি গোছানো হয়ে গেল আজকে আর যদি বড় বানাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য সবাইকে নমস্কার সবাই পাশে থাকবেন আমার